হ্যাঁ চলো আমরা তাহলে শুরু করলাম। আমরা চ্যাপ্টার 5 পড়তেছিলাম, আমরা কিছু এস্টিমেট করেছিলাম গতদিন, আর আজকে আমরা আবার পরের যে ম্যাথগুলো আছে সেটা পড়বো, পরে এমসিকিউ করবো। ঠিক আছে, কিছু ম্যাথ আমরা পড়ি, এই 35 পর্যন্ত করে ফেলি আপাতত। ঠিক আছে, এখন দেখো 24, এরপরে আমরা এমসিকিউ গুলো করব। সরি, হ্যাঁ আমি এখন ই করলাম, বুঝছো আমার যে নেটে প্রবলেম হচ্ছে তো আমি ওয়াইফাই বাদ দিয়ে আমি ই করলাম, আর যে তোমার যে ডাটা আছে না, সরি পটপট আছে, ডাটা কানেকশন করছে। যাক চলো আমরা আমাদের কাজে যাই। বলছে সিক্স ইজ অ্যাডেড টু টুয়াইস অফ এ নাম্বার, দ্য সাম উইল বি 14, হোয়াট ইজ দ্য নাম্বার, দ্য লেট দ্য নাম্বার বি এক্স। আমরা কনসিডার করলাম লেট দ্য নাম্বার বি এক্স, লেট দ্য নাম্বার নাম্বার বি এক্স। তাহলে এখন দেখো বলছে যে কত, সিক্স ইজ অ্যাডেড টুয়াইস নাম্বার, তাহলে দ্য টুয়াইস দ্য নাম্বার টুয়াইস, টুয়াইস price of the number equals to twice x, আমরা নাম্বারটা x কনসিডার করছি, তাহলে twice of the number কত হবে, তাহলে x এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স twice of x, 2x, twice the number of, twice of the number, twice of the number, তাহলে twice x। এখন বলছে 6 is added twice the number, তাহলে if 6 is added twice, added 6 is added with twice x, 6 is added with twice the number, with twice the number, তাহলে এখন এটার সাথে তো 6 অ্যাড করি, তাহলে হবে twice x plus 6, 6 is added with এত, তাহলে ওকে এখন 6 অ্যাড করার পরে রেজাল্টটাকে সাম বলা হয়, এই সাম উইল বি কত, বলেছে সাম উইল বি 14 অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু বা কোশ্চেন লিখতে পারো টুয়াইস এক্স 6 ইকুয়ালস টু 14। এখন আমরা সলভ করে এক্স এর ভ্যালুটা বের করব, তাহলে চলো সলভ করে সিক্স এর পাশে নিয়ে যাব, টুয়াইস এক্স 14 মাইনাস 6 কত হয় 8, টুয়াইস এক্স 8, তাহলে এক্স 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 8 ডিভাইড বাই 2, তাহলে এক্স ইকুয়ালস টু 4 অ্যান্সার, answer the required number is, but the required number, so the required number number is, the required number is কত, এরপরে দেখো যে 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার, 5 মাইনাস করব, ডিফারেন্স ইজ 11, হোয়াট ইজ দ্য নাম্বার, তো লেট দ্য নাম্বার বি এক্স, 50 নাম্বার এক, এই দেখো এটা বুঝতে পারছো, কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, দেখো দ্য নাম্বার বি এক্স
তাহলে টুয়াইস অফ দা নাম্বার কত হবে টুয়াইস এক্স সিক্স ইজ অ্যাডেড উইথ টুয়াইস এক্স তাহলে টুয়াইস এক্স প্লাস সিক্স অ্যাড করার পর রেজাল্টটাকে সাম বলায় তাহলে বলছে সাম উইল বি 14 আমাদের নাম্বারটা বের করতে বলছিল আমরা এক্স পেয়েছি তাহলে রিকল নাম্বার হবে কার সমস্যা আছে কারো কি বুঝতে অসুবিধা বলো এখানে যেন কি একটা লেখা আসতেছে অ্যাবসলিউটস কি সেটা আচ্ছা যাক এই পার্সন কি একটা লেখা চলে আসলো আপাতত থাকে যাই ম্যানেজ অ্যাপস কি জুম আচ্ছা যাক এটা এখন অ্যাপসটা ম্যানেজ করবো না এটা এভাবে থাক আমরা এখানে যাই এটা নিয়ে পরে দেখলে হবে অ্যাপস একটু ম্যানেজ করতে বলছে আমায় তাহলে এখন চলো আমরা আমাদের কাজে গেলাম হ্যাঁ পরের ম্যাথে যাও এই আমার কথা শোনা যাচ্ছে কিনা একজন একটু কথা বলো ওকে 25 5 is added a number difference is 11 what is the number Let the number be x. Let the number be x. Let the number be x. The 5 is subtracted from x. 5 is subtracted from x. Then x minus 5. 5 is subtracted from x. তাহলে x minus 5. তাহলে আমরা কত পাবো তাহলে সেটা এটাকে ডিফারেন্স বলা হয় অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা ইকুয়ালস টু 11 অ্যাকর্ডিং টু কন্ডিশন yes x minus 5 ইকুয়ালস টু 11 তাহলে এখন চলো 5 টাই বেশি নিয়ে দাও x equals to 11 plus 5 or x equals to 16 answer x is equal number x না the equal number the number is 16 the equal number রিকল নাম্বার নাম্বার ইজ কত হ্যাঁ দেখো দ্য রিকল নাম্বার ইজ 16 এরপর দেখো তো 26 হোয়াট ইজ দ্য নাম্বার হু 7 টাইমস ইকুয়াল টু এত 7 টাইমস অফ দ্য নাম্বার 7x লেট দ্য নাম্বার বি x এটা বুঝতে পারছো তো 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম x তাহলে 5 মাইনাস এক্স এটাকে ডিফারেন্স বলে ডিফারেন্স হল বি কত হইলা ম্যান দেখো এস অবস্থা ডিফারেন্স হল বি 11 এখন দেখো যে এরপর আমাদের কাজ কি হ্যাঁ 26 লেট দ্য নাম্বার লেট দ্য নাম্বার নাম্বার বি এক্স লেট দ্য নাম্বার বি এক্স তাহলে সব 7 টাইমস অফ এক্স 7x এই 7 টাইমস অফ দ্য নাম্বার 21 এটা আছে 21 7 টাইমস অফ দ্য নাম্বার সার্ভে 7x তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু condition 7x equals to 21
তাহলে এখন 7 দিয়ে ডিভাইড করো, x এর কস্ট কত? 21/7 কত হলো তাহলে? x কস্ট 3, দ্য রিকোয়ার নাম্বার ইজ 3, দ্য রিকোয়ার নাম্বার ইজ 3। তাহলে আমরা নাম্বারটা পেলাম কত? 3, দ্য রিকোয়ার নাম্বার ইজ 3, ক্লিয়ার? এরপরে দেখো যে 27, ইফ 3 ইজ অ্যাডেড উইথ 4 টাইমস অফ এ নাম্বার, সাম উইল বি এত, 4 টাইমস অফ এ নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? তো লেট দ্য নাম্বার বি এক্স। এটা বুঝতে পারছো? কার সমস্যা বুঝতে? সমস্যা হলে বলবা যেখানে স্যার বুঝতে পারলাম না, বোঝাই দেন। এই যে লেট দ্য নাম্বার বি এক্স, তাহলে 7 টাইমস অফ এক্স 7x, অ্যাকর্ডিং টু কন্ডিশন 7x মাইনাস 21, 7x ইকুয়ালস টু 21। হ্যাঁ, এখন দেখো লেট 27 27 দেখো, কোনো ম্যাথে কোনো প্রবলেম হলে বলবে যে স্যার এখানে বুঝতেছি না, ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। ওকে, লেট দ্য নাম্বার বি এক্স, 4 টাইমস অফ দ্য নাম্বার তাহলে 4x, 4 টাইমস টাইমস অফ এক্স কত হবে? 4x। 3 is added with 3 is added with 4x, তাহলে কি হলো অ্যান্সার? 4x plus 3, 3 is added with 4x, 4 times of x, এটা that means 4 times of x, এর সাথে আমরা 3 অ্যাড করলাম, এটা হলো according to condition এটা 23, according to condition sum is 20, এটা 23, sum, এটাই sum, রেজাল্ট করার অ্যাড করার পর রেজাল্টটাকে সাম বলে। অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন কত? 4x প্লাস 3 ইকুয়ালস টু 23, তাহলে আর 4x, 4x ইকুয়ালস টু 20, আর x equals to 20 by 4, তাহলে r x equals to 5, therefore the required number 5, the required number, required number, number is required number is 5. এখন আসো, হোয়াট ইজ দ্য নাম্বার? আচ্ছা, ওকে, এরপর চলো আমরা সামনের দিকে গেলাম, কত করলাম আমরা? 27, 28 বলছে। দেখো 3 টাইমস অফ এ নাম্বার ইজ অ্যাডেড উইথ অ্যাডেড টু 5 টাইমস অফ দ্যাট নাম্বার, সাম উইল বি 32, হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে ওকে আগের মতন লেট দ্য নাম্বার বি এক্স, let the number be x, let the number be x, let the number be x, আমরা x কনসিডার করে নিলাম। হ্যাঁ, কত নাম্বার আমাদের এটা? চলো 28, থ্রি টাইমস অফ এ নাম্বার কত হবে? থ্রি টাইমস অফ এক্স, থ্রি টাইমস টাইমস অফ এক্স ইকুয়ালস টু থ্রাইস এক্স, ফাইভ টাইমস, ফাইভ টাইমস অফ এক্স কত? ফাইভ এক্স, থ্রি টাইমস অফ এক্স থ্রি এক্স, আর ফাইভ টাইমস অফ এক্স ফাইভ এক্স,
sum কি 32 তাহলে এখন চলো 3 টাইমস অফ x 5 টাইমস অফ x মানলাম এখন বলছে যে 3x is added with 5x তো 3x is added with 5x then the sum will be then the sum will be কত হবে তাহলে 5x plus 3x 5x 3x is added with 5x তাহলে sum will be কত বলছে 32 according to condition এত equals to 32 sum will be 32 তাহলে according to condition according to condition five x plus five x equals to কত 32 তাহলে 5 আর 3 8 x equals to কত বলো 32 এখন ক্যালকুলেশন করো x equals to 32 by 8 হয় x equals to 4 তাহলে দ্য রিকোয়ার্ড নাম্বার রিকোয়ার্ড নাম্বার নাম্বার ইজ 4 কে ক্লিয়ার দেখো টুয়াইস অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম ফোর টাইমস অফ দ্যাট নাম্বার ডিফারেন্স এট হোয়াট ইজ দ্য নাম্বার তাহলে আগের মতো লেট দ্য নাম্বার বি 8 let the number be 8 let the number be x এরপর বলছে twice of the number twice x four times of the number 4x আর সাবট্রাক্ট করতে বলছে সাবট্রাক্ট করলে ডিফারেন্স হবে the difference will be এখন চলো let the number be x let the number be x হ্যাঁ 29 let the number be x let the number be x twice of the number twice of x four times times of x 4x তাহলে twice x is subtracted from 4 times of x then the difference will be then the difference will be 4x minus 2x দেখো 2x is subtracted from 4x তাহলে then the difference will be এত এখন কন্ডিশনে বলছে difference will be 24 x এর ভ্যালু বের করতে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার তাহলে এখন চলো ডিফারেন্স according to condition 4x minus 2x equals to 24 তাহলে আর কত 2x 24 আর x equals to 12 হ্যাঁ তাহলে ওকে অ্যান্সার দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 12 রিকোয়ার্ড number is 12 hi record number is 12 aha ke jana to phone dise am contact receive kore
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না না, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ আছে আছে আছে, ঠিক আছে ঠিক আছে। আপনার ভালো আছেন তো সবাই? আমার জন্য দোয়া করেন আর কি। কি খবর? এটা আমি তো ঈশ্বর কানেক্ট নিলাম, তারপর এটা হচ্ছে। হ্যাঁ, ডাটা কানেকশন আনমিউট আছে, সমস্যা নাই। হ্যাঁ, আমি ডাটা কানেক্ট করছি, তারপরও এটা হচ্ছে কেন? ও, ডাটাতে কথা বলছিলাম, এই জন্য মনে হয় সমস্যা হয়েছে। হ্যাঁ, তা হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাক্টিভ আছে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা সামনের ম্যাথগুলো করা শুরু করলাম তাহলে, চলো। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন এখানে বলছে যে 29 নাম্বার, বলছে টুয়াইস অফ এ নাম্বার, নাম্বারটা আমরা এক্স ধরছি, তাহলে টুয়াইস অফ এ নাম্বার তাহলে টুয়াইস এক্স, আর ফোর টাইমস অফ দা নাম্বার তাহলে ফোর এক্স। এবার এই পর্যন্ত বুঝছো? তাহলে এবার টু টাইমস অফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ফোর টাইমস অফ এক্স, এটা কোশ্চেনে লেখা আছে। এই যে দেখো, লেখা আছে যে টু টাইমস অফ নাম্বার, তাহলে টু টাইমস মানে কি? টুয়াইস এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ফোর টাইমস অফ এক্স মানে ফোর এক্স, ফোর টাইমস অফ দা নাম্বার তাহলে ফোর এক্স। দেন দ্য ডিফারেন্স উইল বি, তাহলে সাবট্রাক্টেড ফ্রম বললে কি করতে হয়? আমরা এটা থেকে এটা মাইনাস করতে হয়, এটা তাই করছি। দেখো এবার এই বন্ধু বুঝছো? এই কে রে, কে সাউন্ড করে? আচ্ছা, বুঝতে পারছি এই পর্যন্ত। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন কোশ্চেনে বলা আছে এটা 24, তাহলে এখান থেকে এটা মাইনাস করলাম, তাহলে টুয়াইস এক্স হয়েছে, টু দিয়ে ডিভাইড করলাম, 12 হয়েছে, এটাই রিকোয়ার্ড নাম্বার 12। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে গুড, না বুঝতে পারলে অবশ্যই বলবা। 30-তে দেখো, প্রাইস অফ এ পেন ইজ 2 টাকা লেস, 2 টাকা কম যদি হয় কোনো কিছু প্রাইস, দেন দ্য প্রাইস উড বি 10 টাকা, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পেন? তাহলে প্রাইস অফ দ্য পেন x ধরলাম, তাহলে যদি 2 টাকা মাইনাস করো তাহলে কত হয়? x মাইনাস 2, তাহলে টাকা হবে কত? 10, ইকুয়ালস টু 10। আর কিছু না, দ্য প্রাইস অফ দ্য পেন বি x, দ্য প্রাইস অফ দ্য পেন বি x, লেট দ্য প্রাইস অফ দ্য পেন বি x 30, লেট দ্য প্রাইস price of the pen b taka x, হ্যাঁ, price of a pen b taka x, তাহলে 2 টাকা, the price of pen is less than 2 টাকা, তাহলে if the price of the pen, price of the pen less, okay, less is less its specified price, as less by koto, by taka 2, by taka 2, 2 taka na taka 2 likhs as 2 taka, 2 taka. If the price is, if the price, put a little bit of, if the price of the pen, of the pen is less by taka 2, then its price will be
তাহলে x মাইনাস 2 কি দেখো তো বুঝতে পারছো কিনা দা প্রাইস অফ এ পেন কি টাকা x তাহলে ইফ দা প্রাইস অফ দা পেন ইজ লেস বাই 2 টাকা 2 টাকা কমাই দিলাম দেন ইট ইজ স্পেসিফাইড প্রাইস মানে প্রাইস স্পেশাল প্রাইস তো ইটস প্রাইস উইল বি এত ক্লিয়ার দুই টাকা যদি কমাই দেই তাহলে প্রাইস তো 2 টাকা হবে কোন আগে x টাকা প্রাইস ছিল প্রাইস অফ দা পেন তাহলে এই টাকাটা আছে 10 अकॉर्डिंग टू কন্ডিশন এত ইকুয়ালস টু 10 अकॉर्डिंग टू কন্ডিশন अकॉर्डिंग टू কন্ডিশন x মাইনাস 2 ইকুয়ালস টু 10 তাহলে আর x ইকুয়ালস টু 10 প্লাস 2 আর x ইকুয়ালস টু 12 তাহলে आंसर প্রাইস অফ দা পেন দা প্রাইস প্রাইস অফ দা পেন ইজ টাকা 12 লেট आंसर প্রাইস অফ দা পেন ইজ টাকা 12 12 টাকা প্রাইস এরপরে দেখো যে মনিকা হ্যাজ 4 টাকা For more chocolate than Konika. Okay, they have eto chocolate together. তাহলে এখন দেখো যে how many chocolate does Konika have? তাহলে Konika have x chocolate. তাহলে okay, Monika, let Konika has x chocolate. তাহলে Monika has কি? 4 chocolate. more than konika তাহলে 4 প্লাস হবে এরপর আসো যে দুইটা প্লাস করলে কি 25 চকলেট how many chocolate does konika have হ্যাঁ এখন চলো পরের ম্যাথে গেলাম কোন ম্যাথ না বুঝতে পারলে বলবা যেটা বুঝতে পারলাম না এরপর দেখো যে আমরা গেলাম 31 Let Konika has x chocolate. Let Konika. Konika has x chocolate. Huh. Konika has x chocolates. তাহলে সো মনিকা হ্যাজ x প্লাস 4 চকলেট কথা ছিল কি দেখো মনিকা হ্যাজ 4 চকলেট মোর ও নো 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 4 times মোর চকলেট দেন Oh my God! 4 times. हाँ, 4 times. 4 plus संख्या को इस तरह नहीं. 4 times. तले कोनी का has 4 times है 4x. Four times more chocolate than कोनी का. Okay, clear? তাহলে দুইজনে মিলে এত 4 চকলেট 4 টাইমস মোর চকলেট দেন কনিকা তাহলে দেখো এটা বুঝতে পারছো 4 টাইমস চকলেট কত হবে 4 টাইমস কনিকা হ্যাজ এক্স চকলেট তাহলে মনিকা হ্যাজ 4 টাইমস অফ কনিকা কনিকা যেটা আছে তার 4 টাইমস তাহলে এখন টোটাল চকলেট এটা প্লাস করব মিলে কত 25 তাহলে अकॉर्डिंग टू কন্ডিশন মনিকা 4x কনিকা x এটা প্লাস করলাম 25 হয় তাহলে এখন এটা সলভ করতে হবে এটা সলভ করলে আমরা आंसर যা পাবো তাই आंसर হবে ঠিক আছে এখন এটা কত হলো প্লাস করলে কত হয়
5x the cost of 25 এবার 5 দিয়ে ডিভাইড করো চলো তাহলে x এর cost of 25 by 5 বল x এর cost of 5 দেখো মনিকা হ্যাজ x অকলেট তাহলে মনিকা সে 4 টাইমস বলছে মনিকা 4 টাইমস মোর চকলেট দেন মনিকা मनिका पा फोर टाइम्स दूटा प्लस कर लाइव आंसर कनिका हैज फाइव चॉकलेट chocolates ha konika has 5 chocolate ha er pore cholo er pore dekho sum up to consecutive even number eto find the number sum up to consecutive even number তাহলে ফাইন্ড দা নাম্বার নাম্বারটা বের করতে বলছে वालेकुम अस्सलाम হ্যাঁ এখন চলো তাহলে আমাদের 21 গেল সরি 31 কমপ্লিট হলো 32 এখন সাম আপ টু কনসেকিউটিভ ইভেন নাম্বার এখন একটা নাম্বার আমি x বললাম তাহলে পরের ইভেন নাম্বারটা কত হবে বলো তো x প্লাস 2 একটা ইভেন নাম্বার 4 বললাম তাহলে পরেরটা কত হবে 4 প্লাস 2 কি কথা ক্লিয়ার আমি একটা ইভেন নাম্বার বলছি 4 এর পরেরটা কত হবে কনসেকিউটিভ বললে 6 2 প্লাস করতে হবে তাহলে আমি যদি একটা ইভেন নাম্বার x বলি তাহলে পরেরটা কত হবে x প্লাস 2 ওকে দেখো ইভেন নাম্বারের কেস বুঝতে পারছো কিনা অড নাম্বার বলে 2 প্লাস করতে হবে একটা অড নাম্বার পরে 2 প্লাস করলে আরেকটা অড নাম্বার পাই আমরা ক্লিয়ার তাহলে এখন চলো 32 লেট দ্য টু কনসেকিউটিভ ইভেন নাম্বার ইভেন ন্যাচারাল নাম্বার লেট টু কনসেকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার bx 2 ইভেন কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার bx এন্ড x প্লাস 2 রেসপেক্টিভলি দেখো টু কনসেকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বারস বি একটা সে x আর একটা কি x plus 2 respectively so their sum কত হবে বলো তো x plus 2 এটা sum clear their sum এত তাহলে according to condition কস্ট আমরা 30 পাবো কত 30 টু কনসেকিউটিভ
প্লাস করলে কত হয় 2x প্লাস 2 ইকুয়ালস টু 30 এই টু হবে সিনা 28 2x ইকুয়ালস টু 28 এখন আমি 2 দিয়ে ডিভাইড করব তাহলে x ইকুয়ালস টু 28 ডিভাইড বাই 2 কত হয় 40 অর্থাৎ সলভ করতে গেলে কি করতে হয় দেখো সাইড এটাটা সাইড 2 তো সাইড চেঞ্জ করছে সাইন চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা 28 করলাম 2 দিয়ে ডিভাইড করলাম 40 ওকে এখন ফার্স্ট টার্ম কত দেখো ফার্স্ট টার্ম 40 সেকেন্ড ওয়ান 14 প্লাস 2 এজ এক্স প্লাস 2 তাহলে 16 তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি অ্যান্সার 14 এন্ড 16 এটাই দুটো কনসেকিউটিভ ইভেন নাম্বার অড নাম্বার একই ধরব কারণ একটা অড নাম্বারের সাথে 2 প্লাস করলে পরে অড নাম্বার পাওয়া যায় একটা অড নাম্বারের সাথে 2 যদি আমরা প্লাস করি তাহলে নেক্সট অড নাম্বারটা আমরা পাবো ক্লিয়ার অড নাম্বারের সাথে যদি আমি 2 প্লাস করি আবার অড নাম্বার পাবো তাহলে এখন 2 কনসেকিউটিভ ইভেন এর জায়গায় অড লিখে দিলে চলবে একটু আমি বুঝাই দিই তারপরে দেখো 33 এখন কনসেকিউটিভ ইভেন নাম্বার এখন অড নাম্বারের কথা বলছে তাহলে সে একটা অড নাম্বার আমি বললাম 7 তাহলে পরের একটা অড নাম্বার কত 9 2 প্লাস করতে হবে তাহলে জাস্ট এটাই দ্য লেট টু কনসেকিউটিভ অড নাম্বারস বি x এন্ড x প্লাস 2 রেসপেক্টিভলি কারণ আমি প্রথমটাকে x বললাম স্যার এখানে তো 3 কনসেকিউটিভ নাম্বার ছিল ও 3 ছিল সরি তাহলে আমি তো খেয়াল করি নাই সাম অফ 3 ঠিক আছে তাহলে 3 দিয়ে দাও 3 কনসেকিউটিভ 30 আমরা কত করতেছি 33 ইয়েস sum of 3 consecutive what number তাহলে আরেকটা বাড়বে এবার পড়ো দেখো 11 তাহলে একটা হলো কত x এরপরটা কত হবে বলো x plus 2 and পরটা x plus আরো 2 plus হবে 2 plus হইছে এটা আবার আরো 2 plus তার মানে 4 plus হইছে clear বাবারা দেখো ওকে থ্রি কনসেকিউটিভ বাট ন্যাচারাল নাম্বার বি এক্স হ্যাঁ থ্রি কনসেকিউটিভ এখানে হ্যাঁ ঠিক আছে থ্রি কনসেকিউটিভ অড ন্যাচারাল নাম্বার তাহলে ফাইন্ড দ্য নাম্বার এখন চলো এই তিনটা প্লাস করে ফেলবো আমরা যদি প্লাস করি তাহলে কত হবে দেখো হ্যাঁ ওকে তাহলে সো দি আর সাম সাম এটা এক্স পরেরটা আছে এক্স প্লাস 2 এরপরটা x প্লাস 4 অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু কন্ডিশন তাহলে ওকে আমরা কাজ করব প্লাস করো x x প্লাস 2 পরেরটা কত x প্লাস 4 ইকুয়ালস টু কত 27 তাহলে এখন চলো প্লাস করে ফেলি কত হলো সিক্স এটা সিক্স 27 এবার সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে সিক্স হয়ে গেলে মাইনাস হয়ে যাবে সিক্স 27 মাইনাস সিক্স কত হয় সিক্স 21 আর এক্স থ্রি দিয়ে ডিভাইড করবে এবার ওয়ান ডিভাইড বাই থ্রি তাহলে আর x equals to 7 তাহলে ওকে ফার্স্ট ওয়ান কত 7 সেকেন্ড ওয়ান পরটা কত হবে 2 প্লাস হবে তাহলে 7 প্লাস 2 কত 9 থার্ড ওয়ান 7 এর সাথে 4 প্লাস হবে তাহলে কত হলো 11 দেখো কনসেকিউটিভ অড ন্যাচারাল নাম্বার কনসেকিউটিভ অড ন্যাচারাল নাম্বার থ্রি কনসেকিউটিভ
তো খেয়াল করে নাই। হ্যাঁ থ্রি কনসেকিউটিভ, ঠিক আছে। তাহলে এখন চলো যে তাহলে আমাদের অ্যান্সার কি পেলাম, এখন একটা কথা শুনে নাও যে এটা যদি এমসিকিউ তে আসে তখন তো আর ম্যাথ করা সম্ভব হবে না। আগে অ্যান্সারটা লিখে নিই, অ্যান্সার 7, 9 আর 11। এখন থ্রি কনসেকিউটিভ নাম্বারের সাম বলছে কত, 27, তাহলে এটা থ্রি দিয়ে ডিভাইড করব। যদি টু থ্রি কনসেকিউটিভ, থ্রি কনসেকিউটিভ ইভেন নাম্বার যাই বলুক না কেন, তাকে থ্রি বললেই, থ্রি কনসেকিউটিভ নাম্বার থাকলে থ্রি দিয়ে ডিভাইড করবো, বললে মাঝখানে একটা পাবো, এই যে 9 পেলাম। তাহলে কনসেকিউটিভ ওয়ান নাম্বার তো, তাহলে 2 - 2+, মানে সবসময় মিডিলটা পাবো। এখন দেখো এটা না, যদি এরকমও বলে যে আমাদের এরকম কথা বলছে যে ইভেন নাম্বার, মনে করো যে সাম অফ থ্রি কনসেকিউটিভ ইভেন নাম্বার 66, সাম অফ থ্রি কনসেকিউটিভ ইভেন নাম্বার 66, তাহলে একে আবার থ্রি দিয়ে ডিভাইড করবো, তাহলে কত পাবো আমি, 22। তাহলে থ্রি যেত, তাহলে 2 - করবো, তাহলে একটা পেলাম 20, একটা 22, মাঝখানটা 22, আর পরটা 24। অর্থাৎ এটা কিন্তু ইভেন নাম্বার, থ্রি কনসেকিউটিভ ইভেন নাম্বার, তাহলে থ্রি দিয়ে ডিভাইড করতে হবে, থ্রি কনসেকিউটিভ অড নাম্বার, সাম অফ থ্রি কনসেকিউটিভ অড নাম্বার, থ্রি দিয়ে ডিভাইড করলে মাঝখানে একটা পাবো, সাম অফ থ্রি কনসেকিউটিভ ইভেন নাম্বার সে 66, থ্রি দিয়ে ডিভাইড করলে মাঝখানে একটা পাবো, মিডিলটা পাবো, আর বাকি দুটা, বাকিটা পেতে গেলে যে 2 - করতে হবে, 2+ করতে হবে। অর্থাৎ এমসিকিউ যদি আসে তাহলে তো ম্যাথ করার টাইম হবে না, থ্রি কনসেকিউটিভ হলে থ্রি দিয়ে ডিভাইড করে দেবা, যে বলবে থ্রি কনসেকিউটিভ ন্যাচারাল নো যদি বলে তাও একই কাজ। মনে করো সাম অফ থ্রি কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার, মানে পর পর একটার পর একটা, তাহলে ঠিক আছে আমরা তাকে যে সাম বলবো তাকে থ্রি দিয়ে ডিভাইড করে এক ওয়ান অঙ্কের মাইনাস করবো, 1 - 1+, অর্থাৎ থ্রি দিয়ে ডিভাইড করলে মাঝখানে একটা পাবো, এটা সেম ইভেন বলুক অড বলুক আর কি কনসেকিউটিভ কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার বলুক সব একই। তাহলে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত নাকি, হ্যাঁ আজকে আমরা এই পর্যন্ত লিখ দিলাম, পরের নামাজের টাইম আগে আসতেছে, এরপর আমরা নামাজের একটা বিরতি দেবো, দিয়ে আবার শুরু করবো, এইভাবে কাজ করবো, বুঝতে পারছো, নামাজের একটা বিরতি দিয়ে পরে আবার শুরু করবো, কারণ এরপরে তো নামাজের বিরতির পরের থেকে পরে আর দুদিন পর থেকে দিব, ঠিক আছে, হয়তো নামাজের আজান দিল, নামাজের